আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে দেখেন কি পরিমাণে বৃষ্টি শো শো করে বৃষ্টি চলে আসছে এবারের আবহাওয়াটা এরকমই মনে হচ্ছে কেমন জানি আর হঠাৎ করে কচু খেতে মন চাইছে বাইরে থেকে জানেন তো কচু জিনিসটা আসলে খুঁজেও পাওয়া যায় না বাহিরে কচু জিনিসটা খুঁজে পাওয়া যায় না বাজার থেকে কিনে আনা লাগে আর এগুলো হচ্ছে আপনার ডিম ডিমালুঘাটে রান্না করব আমি এর আগেও আমার চ্যানেলে ডিম আলুঘাটির রেসিপি দিয়েছিলাম আমরা ডিম আলুর ডাল এরকম রান্না করে খাই অনেকে অবশ্য এরকম করে খায় না জানেও না তারা বলে এটা কি রান্না তো আমরা এভাবে খাই আমি সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর কচু শাকের কথা বলি কচু ডাটা ছোটোবেলায় খুব খাইতাম খুবই ভালো লাগতো অভাবে পরে খায় গ্রামের মানুষরা অভাবে পরে কচু খায় আর শহরের লোকেরা শখের বশত কিনে খায় মানে মাছ মাংস খাইতে খাইতে তাদের আর ভালো লাগে না তারা কচু ঘেঁচু এইসব কিনে কিনে খায় আমার অবস্থা হয়েছে সেই রকম বাইরে থাকি কিছুই খেতে ভালো লাগে না হঠাৎ করে কচু খাইতে মন চায় কলার থর খাইতে মন চায় অনেক কিছু খাইতে মন চায় কিচ্ছু করার নেই আসলে বাইরে থাকে এসব কিছু পাওয়া যায় না আর গ্রামে তো মনে করেন যে কলার গাছ থেকে কলার কেটে এনে খাওয়া যায় কলার গাছ কেটে কলার গাছ রান্না করে খাওয়া যায় কচু শাক অন অহরহ জমির আলের ধারে রাস্তার ধারে যেখানে সেখানে কচু শাক হয়ে থাকে আমরা সেখান থেকে তুলে নিয়ে এসে খাই আর গ্রামের মানুষ তো এখন এমন একটা ভদ্র হয়ে গেছে যে কচু শাক তুলতে গেলে তাদের লজ্জা লাগে তারা মনে করে কচু শাক খাবো মানুষ মনে করবে আমরা গরিব হয়ে গেছি কচু শাক খাওয়া মানে কচুর ডাটা খাওয়া মানে গরিব হয়ে যাওয়া বাড়িতে যেবারে যাই মাকে বলি যে আমাকে একটু কচুর রান্না করে খাওয়া তো না আমার মা কখনো খাওয়ায় না বলে আজ রান্না করব কাল রান্না করব এই করে করে আমি চলে আসবো তাও কচুর ডাটা রান্না করে না বাসায় এখানে একটা খালা আসতে পাশের বাসায় এক ভাড়াটিয়া ভাবির একটা ছোট বাচ্চা আছে বাচ্চা দেখে উনি চাকরি করেন গ্রামীণ ব্যাংকে তো ওই বা বাচ্চাটাকে দেখাশোনা করে তো ওনাকে একদিন বলছিলাম যে খালা এরকম কচু পেলে একটু আমাকে দিন তো আপনাকে আমি টাকাই দেবো টাকা দিতে চাইছি না ওমনি সঙ্গে সঙ্গে আমাকে কচু এনে দিছে তা সেই কচু আবার সুন্দর মতো পেয়ে আমি তো মহাখুশি কচু কেটে নিলাম আলু কেটে নিলাম এত কচু এনে দিছে আমার মনে হচ্ছে যে এগুলো আমি কি করবো ফ্রিজে রেখে দেবো মনে হয় অর্ধেক রান্না ভাব দিয়ে আর অর্ধেক রান্না করব। কচুর ডাটা রান্না করতে গেলে তো সুটকি মাস্ট বি লাগবেই সুটকি ছাড়া কচুর ডাটা জমবেই না সুটকি দিলে কচুর ডাটা একটু সুন্দর ঘ্রাণ হয় আমাদের গ্রামের মানুষ কচুর ডাটার মধ্যে পটল দেয় আলু দেয় সুটকি দেয় দিয়ে সুন্দর করে রান্না করে খেতে অনেক ভালো লাগে আসলে এই সব জিনিস একা একা খেতে ভালো লাগে না যৌথভাবে অনেকে মিলে খেতে অনেক ভালো লাগে আমি পরিবারে একাই একটা মানুষ আমার স্বামী কচুর ডাটা খাবেই না তাই একা একা কতটুকু রান্না করবো আর খাব খাবো মেয়েও খাবে না এখন আর কী করার যেহেতু কেউ খাবে না একা একাই খাওয়া লাগবে খাইতে মন চাইছে মনের উপরে তো কোনো কথা নাই এইদিকে আবার আপনার হচ্ছে চাল ভাজাটা দেখবেন মুড়ি মাখাটা দেখবেন ঝাল মুড়ি মাখা বাসায় মা খাইলে একা একা খেতে ভালো লাগে না হুড়াহুড়ি করে খেতে অনেক ভালো লাগে আবার চাল ভাজলে চাল ভাজি যদি আমরা মাখি চাল ভাজাটাও আমাদের গ্রামে মানুষেরা কী করে সকালবেলা চাল ভাজিয়া সুন্দর মতো নাস্তা একটা সেরে নেয় চাল ভাজি মাখি চাল ভাজাটা খায় এটা একটা সকালে নাস্তা হয়ে যায় আবার দেখা যায় দুপুরবেলা যদি ভাত না থাকে আমাদের গ্রামের মানুষরা কী করে চাল ভাজিয়ে সুন্দর মতো মাই খেয়ে নেয় পরিবারে অল্প একটু চাল ভাজে চার পাঁচজন মানুষ হুড়াহুড়ি করে খায় ভালোই লাগে শেষের বেলা মনে হয় আরও যদি একটু পাইতাম এগুলো ছোটোবেলার কথা ছোটোবেলায় বেশি কেন জানি চাল ভাজতো না আর এখন আমার দেখেন বাসাতে ইচ্ছা মতো এক পর দুই পর যত মনে চাল ভাজতে পারি খাইতে পারি কিন্তু ভালো লাগে না আগের মতো স্বাদ লাগে না একা একা যে। ওই হুড়াহুড়ি খাওয়াটাই খুব মজা লাগে আর এটা হচ্ছে আমার স্পেশাল বাটন এটাতেই আমি আদা রসুন বাটি আপনারা তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেনি আর আমি কচু শাকের মধ্যে তো রসুন অবশ্যই দিব এই সুটকে কেটে রাখছি আমি এখানে এইসব এখানে নিয়ে নিচ্ছি এগুলো সুন্দর করে আমি ধুয়ে নেব টালার মধ্যে হাত তো দেবোই না অবশ্যই হাত দেবো না কারণ কচু তো জানেনি কচু কাটতেও হাত চুলকায় কচু ধুইতেও হাত চুলকায় হাত দিয়ে যদি কচু ধোয়া যায় তাহলে গাছ চুলকাবে আমার একবার মনে আছে আমার বড়াম্মা একদিন কী করছিলো টিউবওয়েল ছিল আমাদের গ্রামে তো টিউবওয়েল এখনও টিউবওয়েলই আছে বড়াম্ম কী করছিল বালতি নিচে রাখে ওপরে ডালা দিয়ে কচু ধুইছে কচু ধুইছে তো বালতি ভরে কচুর পানিটা নিচে পড়ছে তো বালতি ভরেই পানি আছে আমার বড় মুখ কী করছে পানিটা আর ফেলায় নেই মনে নেই তারা হয়ে গিয়ে মনে হয় রান্না করছে আর মনে নেই এখন আমার ওই বড় আপন বোন আসছে বোন আসিয়া গোসলে বলতেছে যে খুব খারাপ লাগতেছে যা একটু গোসল করে নেই তা গোসল করতে গিয়ে টিউবওয়েলের পরে দেখছে যে বালতির মধ্যে যেহেতু পানি আসে তো এই পানি দিয়ে আমি গোসল করি নষ্ট কেন করব। এই নষ্ট কেন করবো বলে ওই কচু ধোয়া পানিটা তো ওই খালামনি জানতো না কচু ধোয়া পানি দিয়ে একদম সুন্দর মতো গোসল করে নিছে নেওয়ার পর আর কি লাপালা ঝাপা গাছ উল চুলকি শুরু হয়ে গেছে এই হলো কাঠ্য আর আমাদের তো এখানে লাগে না ওই সব আমি পেঁয়াজকে কচু রান্না করবো কিন্তু তার জন্য কচুতে আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা তুলবো পেঁয়াজের বেরেস্তা কচুর মধ্যে দিলে খুব ভালো লাগে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি একটু তুলে রাখব। আর যখন আমার কচুটা রান্না হয়ে যাবে তখন আমি এই বেরেস্তাটা দেবো তখন একটা ঘেরান হয় অনেক সুন্দর লাগে খেতে আমি দেখছি আমার মায়েরা করে এরকম তো আমার কাছেও লাগলো অনেক দিন পর আমি অনেক দিন পর কচু রান্না করতেছি কবে থেকে যে খাই না আল্লাহ এক বছরের বেশি হবে হয়তো বা কি জানি তারও বেশি হইতে পারে এখন এখানে পাওয়া গেল যেহেতু খালাকে বলাতে খালার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি শুটকি দিলাম ওই যে রসুন আর কাঁচামরাজ যেহেতু বেটে রাখছিলাম সেটা দিয়ে এখন মশলা দেবো হলুদ লবণ দেবো শুধু দিয়ে আর সুটকিটি একটু ভাজা ভাজা করে নেব তারপরে কচুটা দেবো মানে শুক্রিয়া লাখ আল্লাহর কাছে আর টাকা দিলেও তো অনেক সময় কচুটা মিলতো না বলার আমাকে দিছে ওই খালার কাছে তো আমি কৃতজ্ঞ থাকবোই আমার ইচ্ছা করতেছে আমি গরুর মাংস খাইতে কখনো ইচ্ছা করে না মুরগির রোস্ট মুরগির মাংস পোলাও এইসব খেতে ইচ্ছা করে না দেখেন কচুটা আমার অনেক সময় হঠাৎ করে সুটকি খেতে মন চায় মানে সুটকি খেতে ইচ্ছা করে মানে নেশা একটা যেন ঘোর কাজ করে দেখেন হঠাৎ করে খুদা লাগছে প্রচণ্ড ক্ষুদা লাগছে তখন আমার মনে হয় যে একটু বেগুন পুরে যদি ভর্তা করতে ভর্তা করে ভাত খেতে পারতাম বা একটু সুটকি ভর্তা করে ভাত খেতে পারতাম বা আবার মনে হয় যদি আমি একটু বাদাম ভর্তা করে ভাত খেতে পারতাম আমার না ধনিয়া ভর্তাও খেতে অনেক ভালো লাগে আমি ওই যে ধনিয়া কিনে নিয়ে আসি আর ধনিয়া ভাজিয়া বিলিন্ডার করে নিই বিলিন্ডার করে নিয়ে আর করে রেখে দিই আমার যখন বাসার তরকারি থাকে না দুপুরবেলা এমনি সময় আমার দেওয়াও লাগছে প্রচুর দুপুরবেলা তরকারিও নেই আমি সালাম একটু কাঁচা মরিচ ভাজটা একদম ভাইটা ভর্তা বানা পিঁয়াজ বেশি করে দিয়ে ভাত খেয়ে নেব এরকমও হয় এখন কচুটা দিয়ে এর মধ্যে আমি লবণ দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর এখানে একটু হালকা গরম মশলা গুঁড়া দেবো আর একটু জিরা ভাজার গুঁড়া দেবো বেশি কিছু দেবো না রসুন সহ কাঁচামরিচ যেটা আমি বেটে রাখছি ওইটুকুই দেবো দিয়ে আমি সুন্দর মতো করে কষিয়ে নেবো যেহেতু কড়াই আমার ভরে গেছে নিচে হয়তো বা পানি নাই নিচটা ওই লাগিয়ে গেছে আমি বাটনের যে বাটনের মধ্যে ওই যে রসুন আর কাঁচামরিচ বেটে নিয়েছি সেই বাটনটা একটু ধুবো ধুয়ে তারপরে সেই বাটন দিয়ে একটু পানি দিয়ে এটা আগে ঢেকে রাখবো এটা এদিকে ঢাকে রাখলে পানিটা একটু হলেও কমে আসবে দেখেন কড়াই ভরা কচু কিন্তু দেখবেন রান্না করার পর কত নিচে নেমে যায় তরকারিটা এরকমই হয় আর এত তরকারি আমি একা খাবো ভাবতে পারা যায় যাই হোক খেতে যখন ইচ্ছা করছে ভা খেতে পারি আর না পারি তিন দিনে খাবো চার দিনে খাবো তাও খাবো যেহেতু পছন্দের তরকারি না খেয়ে কই যাবো আচ্ছা আপনাদের কার কার এইরকম আমার মতো মনে হয় বা খেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন যারা চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নাই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে রেগুলার আমার ভিডিও দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়া পাশে থাকে ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আমি যদি নতুন ভিডিও দিই সেই ভিডিওগুলো আপনার কাছে চলে যায় নইলে তো আর যাবে না এখন আমি এখানে আলু সেদ্ধ করে রাখছিলাম আর ডিম ধুয়ে সেদ্ধ করে রাখছিলাম আর হাঁসের ডিমের ব্যাপারটা তো জানেনই সবাই একটা মারাত্মক ব্যাদক ডিম আমার মতে হাঁসটাও যেমন খারাপ হাঁসের ডিমটাও খারাপ কিন্তু হাঁসের মাংস খেতে যেমন মজা হাঁসের ডিম খেতেও তেমন মজা কিন্তু একটু কষ্ট হাঁসের ডিমটা আমি শিলতেই পারি না হাঁসের ডিমের খোসা আমার তুলতেই পারি না কেমন জানি হয়ে যায় তো আমি একটা বুদ্ধি শিখছিলাম যে ডিম সেদ্ধর সময় ডিমের যদি একটু লবণ দেওয়া যায় তাহলে ডিমটা নাকি সুন্দর মতো ওঠে তো আমি এটাই আজকে ট্রাই করছি আজকে দেখি তাহলে ডিমের মধ্যে তো আমি লবণ দিচ্ছি ডিমের খোসাটা আমি সুন্দর মতো সারাইতে পারি কিনা সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওগুলো দেখুন না টেনে যদি আমার ভিডিওগুলো দেখে কোনো উপকৃত হন সে লাইক করবেন সেটা আর বলা লেগবে না তো আমি আলুগুলো আলাদা করে সুন্দর মতো ধুয়ে নিলাম যেহেতু ধুয়েই আমি দিছিলাম তারপরেও ধুইলাম যেহেতু ডিম একসাথে দিছি তারপরেও একটু পরিষ্কার করে না নিলে হয় নিজেরা খাবো তো নিজেরা পরিষ্কার করে নিলেই হয় তো আচ্ছা এই জন্য আমি নিজের মতো করে পরিষ্কার করে নিচ্ছি আমার আবার বেশি বেশি পরিষ্কার না করলে ভালো লাগে না এখন আমি ডিমটা সেলা শুরু করে দিয়েছি ডিম সেলার মিশন চলতেছে আমার আমার মনের মধ্যে খুব এক্সাইটেডমেন্ট কাজ করতেছে যে আমি ডিমটা সুন্দর মতো করে সেলতে পারবো কিনা ডিমের খোসাটাও সুন্দর মতো উঠে যাবে কিনা যেহেতু আমি লবণ দিছি ওঠার কথা কারণ আমি কখনো এভাবে ট্রাই করিনি করছিলাম এর আগে হাঁসের ডিম শিখেছিলাম রে কষ্ট ডিমের মনে হয় পুরো সাদা অংশটাই উঠে আসে বাকি থেকে কুসুমটা তাহলে বলেন কীভাবে খাব এই জন্য হচ্ছে এরকম ভয়ভীতি কাজ করে আর হাঁসের ডিমটা তো অনেক দামি বাইরে পাওয়া যায় না দেখেন মার্শাল্লাহ শুনে অনেক সুন্দর করে খোসাটা উঠে গেল আমি বাকি ডিমগুলোরও এরকম করে খোসা ছাড়িয়ে নেব আর সুন্দর করে ডিমটা ধুয়ে আমি কিন্তু ফুটা করে নেব একটু লবণ ভিতরে ঢোকার জন্য মশলার ভিতরে ঢোকার জন্য এরকম করে আমি দেখেন এদিকে আলুটা সুন্দর করে রেখে দিচ্ছে আর দেখেন আমার ডিমগুলো সুন্দর উঠে গেছে অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে আর এদিকে আমি কচুটা দেখিয়ে দেখতে চলে আসছিলাম দেখেন সবটা অনেকটা কমে গেছে কড়াই থেকে নিচে নেমে গেছে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব যেহেতু মশলা সব কিছু আগে থেকে দেওয়াই হয়ে গেছে তো কচুটা শুধু কষানোর পায় তাই এখন আমি কচুটা সুন্দর করে কষিয়ে নেব কচুটা এদিকে আমি কষাই এই যে এরকম করে কষাচ্ছি তো আমার কচুর ঘেরান মানে কচুতে যে আমি শুটকি দিছি সুটকির একটা যে ঘ্রান আর কচুর একটা যে ঘ্রান পুরা বাসা মইমই করতেছি আমি রোজা আছি রোজা রাখিয়া মানে করেন যে রান্না করতেছি আমি যদি রোজা না থাকতাম মানে এখন থেকে খাওয়া শুরু করে দিতাম এখন থেকে তো আর খাওয়া যাইতো না কাসা কচু যাই হোক লোক সামলাতে পারতেছি না জিপবায় যেন জল চলে আসছে এমন একটা অবস্থা এখানে আবার একটু পানি যোগ করে কচুটা ঢাকিয়ে দিতে হবে কারণ কচুটা কষানো হয়ে গেছে তাই আমি এখানে পানি দিয়ে কচুটা এখন কষাবো ঢাকি দিব এখানে কচুটা সুন্দর করে হতে থাক কচুটা এদিকে হতে থাক আমি যেহেতু পানি দিয়ে ঢেকে দিছি এখন আমি দেখবো যে কচুর কী অবস্থা কচুটা আমার এই যে প্রায় মোটামুটি হয়ে গেছে আমরা যদি ঝোল খাইতে চান একটু তো এই অবস্থাতেই নামানো যেতে পারে আমি ঝোল খাব না আমি আরও একটু কমাবো তাই জন্য আমি এরকম অবস্থায় নামাবো না আরও একটু হবে তারপর এখানে আবার আমি বেরেস্তাটা দিয়ে দিব বেরেস্তাটা এই যে নামানোর সময় দিতে হয় নামানোর সময় বেস্তাটা দিয়ে ঢেকে দিতে হয় তারপরে ওটা সুন্দর একটা ফ্লেভার সুন্দর একটা গ্রান এই যে আমার কচুটা ফাইনালি আমার কচুটা হয়ে গেছে আমি কয়েকবার তুলে তুলে একটু হালকা লাড়াচাড়া দিয়েছি কারণ কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশি লাগলে আবার কচু ঘাটি হয়ে যাবে এখন আমি বেরেস্তাটা দিয়ে দিব সুন্দর করে বেরেস্তাটা সরাই সেটাই দিয়ে দিলাম দেওয়ার পর বেরেস্তাটা দিয়ে আমি চুলা রাস্তা বন্ধ করে দিয়ে যে এখন এটাটাকে সুন্দর মতো করে লাড়াচাড়া করে দিব এই যে আমার এদিকে আবার পেঁয়াজও কেটে রাখছি আর এই যে এগুলো তেল ছিল আমার সে তেলগুলো রেখে দিছি ওই যে বুট পেঁয়াজি বেগুনি এগুলো ভাজতাম চাই আর এগুলো আলুগুলো আমি এখনও টিপি দিইনি আলুগুলো সব হাত দিয়ে মুথে নিচ্ছি আমি আলুগুলো সব মুথে নিতে হবে কারণ এগুলো তো ডাল হবে আর গরম ছিল তখন তো তাই মুথে নিতে পারিনি এখন আমি নিচ্ছি এগুলো এই আলুর ডালটা আগে আমার ভালো লাগতো না এখন অনেক ভালো লাগে এই আলুর ডালটা এই আলুটা গরু মাংস দিলেও আমার অনেক ভালো লাগে এখন আমি আলুটা এখানে মথে নিলাম মথে নিয়ে এখন আমি এই যে আলুর ডালে কিন্তু আমরা সবসময় কাঁচামরিচ ভেজে দিই আর আমরা কিন্তু সবসময় কাঁচামরিচের তরকারিটাই খাই সব সময়ের জন্য কাঁচামরিচের তরকারি এমনিতেই অনেক স্বাদ লাগে আর এখানে তেল দিয়ে আমি একটু লবণ দিয়ে নিব তেলের মধ্যে কারণ ডিমগুলো লাগে যেন না যায় অনেক সময় দেখবেন পাতিলের তলায় আপনারা ডিম দেবেন একটু লাগা লাগা হয় ডিম সিদ্ধে এক কষ্ট অর্ধেক ডিম উঠে যাওয়ার চেষ্টা আবার দেখবেন যে যদি ভাসতে যাই ডিম ফুটাতে যায় দেখবেন যে অনেক সময় পাতিলে লাগিয়ে যায় ডিম আবার সাদা সাদা কিছু অংশ উঠে যায় এই জন্য আগে লবণ দিয়ে নেব লবণের অনেক উপকারিতা এইভাবে লবণ দিলে ডিমটা কখনো কখনও লাগবে না ডিমটা কখনও হাতা দিয়ে লাড়বেন না খুন্তি দিয়ে লাড়বেন না এই যে এইভাবে নুসনি দিয়ে ধরে ঘোড়ায় ঘোরায় ডিমটা ঘোড়ায় ঘোরায় ঘা করবেন তাহলে ডিমটা একটুও লাগে না ডিমটা পুরোপুরিভাবে সুন্দর মতো হয়ে যায় এই দেখেন আমার হয়ে প্রায় গেছে আমি এখন লাকড়ি দিয়ে লারতেছি ডিমটা সুন্দর মতো হয়ে যাচ্ছে আহা এই এ হাঁসের ডিম সেই রকম বড় বড় ডিম আগে আমরা ডিম তো বড় বড় বাঁচতাম এখন হাঁসের ডিম অনেক ছোটো ছোটোই প্রায় এই যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানেও একটু পেঁয়াজের বেরেস্তা তুলে নিব তারপরে এই যে আমি আলুঘাটি দিলাম আলুঘাটির মধ্যে এখন সব ধরনের মশলা দিব আমি পুরো ভিডিওটা দেখাবো না কারণ আলুঘাটির রেসিপি আমার মোবাইলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর রংপুরিয়াম ওই চ্যানেলেও আমার এই তরকারি রেসিপি দেওয়া আছে আপনারা সাজ দিয়ে দেখে আসতে পারেন আমার ওই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এখানে আমি লবণ হলুদ ওই যে কাঁচামরিচটা বেটে রাখাটা দিব আর জিরা ভেজে রাখা জিরা গুঁড়া দিব আর গরম মশলা গুঁড়া দিব দিয়ে সুন্দর মতো করে